বিনম্র শ্রদ্ধার ভালোবাসায় বায়ান্নের ভাষা শহীদদের স্মরণ করল ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা। বৈরী আবহাওয়া বাঁধসা দিনই প্রবাসী বাংলাদেশিদের আবেগ উচ্ছ্বাসে। আরো দেখুন আমাদের ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দ্বীপের রিপোর্টে। অমর একুশ বাঙালি জাতির গর্ব, বাঙালি জাতির চেতনা, শিশু কিশোর বৃদ্ধ সকলের কাছে একুশ যেন আজ সার্বজনীন উৎসব। ফ্রান্স প্রবাসী বাঙালিরা প্রতি বছর এই দিবসটি শ্রদ্ধা ভালোবাসা আর মর্যাদায় পালন করে থাকেন। প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে একুশ উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। বৈরী আবহাওয়া যেন বাদশাহ দিনী, প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার ফ্রান্স প্রবাসী বাংলাদেশি শহীদ বেদিতে ফুল দিতে আইফেল টাওয়ারের মানবাধিকার চত্বরে জড়ো হতে থাকে। বিকেল তিনটায় রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম শহীদ বেদিতে ফুল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর একুশ উদযাপন পরিষদ, হায়বা, বনানী গ্রুপ, ফ্রান্স আওয়ামী লীগ, ফ্রান্স বিএনপি, ফ্রান্স তৃণমূল বিএনপি, ফ্রান্স যুবদল, বন্ধুমহল, কুলাউরা সমিতি, মানবাধিকার কমিশন, আনন্দ, স্বরলিপি সহ প্রায় ৮০টি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় একুশ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মরহুম শহীদুল আলম স্ত্রী ও সন্তানরা শহীদ বেদিতে ফুল দিতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন। একুশ মানে মাথা নত না করা, তাই যেন আজ বিশ্বে বাংলা ভাষা লাভ করেছে এক অনন্য মর্যাদা। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলা টিভি, ফ্রান্স।